আসসালামু আলাইকুম, ফাইলাস জুনিয়র অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল রাইহান। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম, সেটি হলো 2FA গুগল অথেন্টিকেটর, একটি সিকিউরিটি। এই অ্যাপটি দিয়ে কিভাবে কাজ করবেন এবং এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন সেটি নিয়ে আলোচনা করব। তো এই অ্যাপসটি ডাউনলোড দিতে হলে আমাকে প্লে স্টোর থেকে 2FA গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে। তো এই অ্যাপসটির কাজ হলো যে সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়া। অনলাইনে অনেক ধরনের অ্যাকাউন্ট রয়েছে, যেমন জিমেল, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল, এবং অনলাইন মার্কেটিংয়ে অনেক সাইট রয়েছে যেগুলিকে আমরা সুরক্ষার জন্য, হ্যাকারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই অ্যাপসটি ব্যবহার করি। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। তো এখানে এই অ্যাপসটি আমরা কীভাবে ডাউনলোড দিব এবং ইনস্টল দিব সেটি আমি আজকে দেখাবো এবং কীভাবে কাজটি করতে হয়। তো প্রথমে আমি একটি অ্যান্ড্রয়েড ফোন লাগবে আমার। অ্যান্ড্রয়েড ফোনটি অবশ্যই অনলাইনে থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে। তারপর আমি গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে দেখুন সার্চ বারে আমি লিখব যে 2FA। দেখুন যে নিচে চলে আসলো যে গুগল অথেন্টিকেটর এই অ্যাপসটি। দেখুন এরকম কালো একটা আইকন রয়েছে, এই কালো আইকনে এখানে ক্লিক করলে হবে। তারপর দেখুন যে কি যে কাজটি করতে হবে, আমি ইনস্টলে ক্লিক করব। জাস্ট এখানে 2 থেকে 3 মিনিট সময় লাগবে এটা রেডি হতে এবং ইনস্টল হতে। এখন দেখুন যেটা আমার ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করব। এখান থেকে ওপেন করতে পারে মোবাইলে আছে, দেখেন এই যে মোবাইলে ফোন পেজে দেখবেন গুগল অথেন্টিকেটর, এখানে 2টি আইকন রয়েছে, যে কোনো একটা আইকনে ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করলাম। তারপর দেখুন যে কাজটি আমার করতে হবে, আমি এটা ওপেনে ক্লিক করার পর অ্যাপসের উপরে ক্লিক করার পর ওপেন হলো, এই অবস্থায় আসলো। তারপর গেট স্টার্টে ক্লিক করার পরে দেখুন যে কাজটি করতে হবে, আমার এখানে 2টি অপশন রয়েছে, স্ক্যান অথবা ইন্টারেস্ট সেট আপ। এখানে 2টি অপশন রয়েছে। তো আমি যদি স্ক্যানে ক্লিক করি তাহলে ল্যাপটপে বা অন্য কোনো মোবাইলে যদি এই অ্যাকাউন্টটি ওপেন থাকে সেখানে একটা বার কোড থাকবে, সেই বার কোডের উপরে ক্লিক করলেই দেখবেন যে এখানে সে নিয়ে নিয়েছে। তারপর একটি কোড দিবে, সেই কোডটির যে একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে সেখানে গিয়ে পেস্ট, এটা অ্যাক্টিভ হবে। আর যদি মনে করেন যে না আমি ম্যানুয়ালি করব, তাহলে আমি ইন্টারেস্ট সেট আপ কিতে ক্লিক, এখানে ক্লিক করার পরে সেই অ্যাকাউন্টের নামটি দিবেন এবং সেই অ্যাকাউন্টে দেখবেন যে 2FA ভেরিফিকেশন গুগল অথেন্টিকেটর অ্যাপসটি অ্যালাউ। দেখবেন যে নিচে বার কোডের নিচে একটি কোড থাকে, সিরিয়াল কোড থাকে, এলোমেলো অনেক সংখ্যা দিয়ে। সেই কোডটি জাস্ট এখানে ইউর কি এখানে পেস্ট করবেন কপি করে, তারপর অ্যাডে ক্লিক করবেন। তারপর দেখেন যে আমার সেই অ্যাকাউন্টের সাথে আমার 2FA অথেন্টিকেটর অ্যাপসটির সাথে আমার একটা লিঙ্ক হয়ে যাবে। তারপর এটা অ্যাড করার সাথে সাথে একটি কোড দেখাবে, সেই কোডটিকে আমরা কী করবো সাথে সাথে। তারপর দেখুন যে এখানে আমি টাস্কপেস অ্যাকাউন্টে যাব। এটা দেখুন আমার টাস্কপেস অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্টে লগ ইন করবো। এখন দেখুন যে লগ ইন করার সময় কিন্তু আমার গুগল অথেন্টিকেটর দেখাবে না, কারণ এটা আমার এখনও মানে অ্যালাউ করি নাই বা ওয়ান করি নাই সেই জন্য। তো আমি এখন আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন, তারপর আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। তারপর দেখুন যে লগ ইন হয়ে গেল, দেখতেই পাচ্ছেন যে এখানে আমার। তারপর যদি এরকম একটি পেজ আসে, একটা মেসেজ আসে, তাহলে এটা আমরা ক্লোজ করে দিব। তারপর দেখুন যে আমার 2FA অথেন্টিকেটর এখানে মানে অ্যাক্টিভ করা নেই, বিদায় আমার এরকমভাবে আসতেছে। তো যদি আমি অ্যাক্টিভ করি তখন এরকম আসবে না, প্রথমে একটা কি চাপে তারপর কিটা দেওয়ার পরে এটা অন হবে। তো আমি এই কাজটি কীভাবে করবো, অ্যাক্টিভ করবো এই অ্যাকাউন্টের সাথে 2FA অথেন্টিকেটর। তো উপরে দেখুন যে ডাইন পাশে 3 বার একটি মেনু রয়েছে, মেনু বার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন নিচে একটা মানুষের একটা আইকন আছে, একটা ছবির একটা আইকন রয়েছে, সেই আইকনে ক্লিক করব। তারপর দেখুন যে নিচে রয়েছে সেটিংস, এই সেটিংসে ক্লিক করব। এই সেটিংসে ক্লিক করার পরে দেখবেন যে পেমেন্ট, রেফারেন্স, প্রিফারেন্স এবং সিকিউরিটি এবং ফোন। তো আমি এখানে যেটাই চেঞ্জ করতে যাই না কেন, আমি আমি এখন এখানে সিকিউরিটিটা চেঞ্জ করব, যে সিকিউরিটি কিভাবে আমি অ্যালাউ করব 2FA অথেন্টিকেটর। এখানে দেখুন যে এখানে ক্লিক করার পরে নিউ পাসওয়ার্ড আমার দরকার নেই, কনফার্ম নিউ পাসওয়ার্ড আমার দরকার নেই, কারণ আমি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করব না। নিউ পিন, কারেন্ট পিন, এখানে আমি পিন চেঞ্জ করব না। আমি শুধু দেখেন এখানে 2 নম্বর অপশনটি গুগল 2FA, আমি এই অপশনটি অ্যালাউ করব আমার অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তার জন্য, যেন আমার হ্যাকাররা হ্যাক না করতে পারে।
তারপর দেখুন এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখুন যে আমি যেটা বলেছিলাম প্রথমে, যে প্রথম যে অপশনটি রয়েছে যে স্ক্যান কিউআর কোড, আমি যদি ওই মোবাইল দিয়ে এই কোডটি স্ক্যান করি তাহলে অটোমেটিক অথেন্টিকেটর অ্যাপসের সাথে এটা লিঙ্ক হয়ে যাবে বা এর সাথে যুক্ত হয়ে যাবে। আর আমি যদি এভাবে কাজটা না করি, যদি স্ক্যান না করি, তাহলে 2 নম্বর যে অপশনটা আছে যে সেট আপ ইন্টার ইউর কি, যদি সেখানে ক্লিক করলে দেখেন আমি কিন্তু প্রথমে নাম লিখেছিলাম টাস্কপেস, 2 নম্বর অপশনটা কী লেখা আছে যে ইউর কি, আমার কি কোনটা, এই যে দেখুন যে বারকোডের নিচে MJYWK এই যে যে লেখাগুলি আছে এটা আমি কি করব কপি করে নেব। দেখুন এর উপরে ক্লিক মানে চাপ দিয়ে ধরলে আঙ্গুল দিয়ে এটা এরকম চলে আসবে, তারপর আমি এটা কি করব কপি করব। একটি কথা বলিনি, কপি করার সাথে সাথে আমাকে কি করতে হবে, আমি যখন সেখানে নিয়ে পেস্ট করে অ্যাড করব সেখান থেকে আবার 6 সংখ্যার কোডটি আমার এই ভেরিফিকেশন টোকেনে দিয়ে কনফার্ম করতে হবে, এটা খেয়াল রাখতে হবে, কাজটি একটু দ্রুত করতে হবে। তারপর দেখুন আমি চলে যাই যে আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেটর অ্যাকাউন্টে, দেখেন এখানে আমি অলরেডি লিখে ফেলেছি যে টাস্কপেস অ্যাকাউন্ট নেম আর ইউর কিটা যদি আমি কপি করলাম, আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি, দেখুন সেই কিটাই কিন্তু আমি নিয়ে আসছি এখানে। তারপর টাইপ অফ কি টাইম বেস, এটার সময় সময় চেঞ্জ হবে। তারপর আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, তারপর দেখুন যে এই যে যে আমার টাস্কপেস যে সিকিউরিটি কোডটি তার এই কালারটি ডান পাশের এই কালারটি শেষ হওয়ার আগ পর্যন্ত আমার এটার মেয়াদ থাকবে, যদি এটা শেষ হয়ে আবার শুরু হয় তখন একটা নতুন কোড আসবে। তো দেখুন ওকে একটা নতুন কোড আসলো, তবে এই কালারটা শেষ হওয়ার আগেই আমার এটা কপি করে নিতে হবে। আমি এটা কপি করলাম কোডটি, আবার আমি আমার এখানে আসলাম আমার সেই অ্যাকাউন্টে, এখানে আবার এটা আমি পেস্ট করলাম, কনফার্মে ক্লিক করলাম। গুগল টু এফ প্রিফারেন্স হ্যাভ বিন আপডেট সাকসেসফুললি, এখন এটা আমার সাকসেসফুল হয়ে গেছে, আমার সেই 2-ফ্যাক্টর অথেন্টিকেটরের সাথে সংযুক্ত হয়ে গেছে, এখন কোনো হ্যাকার সহজে আমার অ্যাকাউন্ট হ্যাক করে আমার টাকা পয়সা নিতে পারবে না। তো তারপর আমি এখানে লাস্টে দেখেন সেভ বাটনে ক্লিক করলাম। ও তো এখানে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার যে পিনকোডটি ছিল কনফার্ম নিউ পিনকোড, আমি এখানে সেই পিনকোডটি যে কারেন্ট পিনকোডটি আমি দিব, আমার যে পিনকোডটি ছিল আমি সেই পিনকোডটি দিয়ে তারপর সেভ করলাম, এভাবে এটা এখানে সেভ করতে হবে। ওকে সেটিং সেন্স সাকসেসফুললি। এখন দেখুন আমি যদি এই অ্যাকাউন্টটি আবার আমার কাজটি হয়েছে কিনা, যদি এটাকে আমি লগ আউট করে আবার সাইন আউট করে আবার লগ ইন করি, তাহলে বুঝতে পারবেন যে আমার অ্যাকাউন্টটি 2FA ভেরিফিকেশনের সাথে বা অথেন্টিকেটরের সাথে সংযুক্ত হয়েছে কিনা। আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ডটি দিব, তারপর এখানে আমার পাসওয়ার্ডটি ব্যবহার করব, লগ ইনে ক্লিক করব। এই দেখুন গুগল 2FA টোকেন, আমি যতক্ষণ এই টোকেনটি না দিব আমার এই মোবাইল থেকে ততক্ষণ কেউ এই বিশ্বের ভিতরে এই আমার অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে না, সহজে ওপেন করতে পারবে না, যদিও করে তার অনেক ডিফিকাল্ট হবে এটা। তো আমার এখন যদি ওই গুগল অথেন্টিকেটর অ্যাপসটি ওপেন করার পর যে টাস্কপেস নামে যে অপশনে আমার কোডটি দেখাবে সেই কোডটি এনে আমি এখানে কী করব, এই অপশানে পেস্ট করব, তারপরে লগ ইনে ক্লিক করে এটা লগ ইন হবে। দেখুন এই কাজটি কীভাবে করব, আমি আবার চলে আসলাম আমার 2-ফ্যাক্টর অথেন্টিকেটর এই অ্যাকাউন্টে, এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটা অ্যাকাউন্ট মতো যুক্ত করেছি, এখানে অসংখ্য অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তারপর দেখুন যে আমি এই যখন আমার নতুন করে এটা আসতেছে, আমি এই কোডটি জাস্ট খালি চেপে ধরলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে, দেখুন কপি হয়ে গেল। তারপর আমি দ্রুত সময়ে এটাকে নিয়ে এসে আমি আবার পেস্ট করে লগ ইনে ক্লিক করব, দেখতেই পাচ্ছেন এটা আমার লগ ইন হয়ে গেলো, আমি আমার লগ ইনটা হয়ে গেছে এখন সাকসেসফুললি। তো সবাই যদি একবারে বুঝতে না পারেন তো একবার ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আপনারা অবশ্যই পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, যদি কোনো সমস্যা হয় তো আমাকে ফোন দিবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার সঙ্গে সহযোগিতা করার জন্য। তো এখানে যদি আরও অ্যাকাউন্ট যুক্ত করতে চান তাহলে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এবং প্লাস চিহ্নে ক্লিক করলে দেখবেন যে এখানে অপশন সেই আগের মতো দুটি আসলো, স্ক্যান কিউআর কোড অথবা ইন্টার সেট আপ কি।
ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি এখানে আরেকটি সমস্যা হলো এটার, গুগল অথেন্টিকেটরে যদি কোনো কারণে আপনার মোবাইল হারিয়ে যায় তাহলে কিন্তু মানে সমস্যায় পড়ে যেতে পারেন। কারণ আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সে অ্যাকাউন্টটি ওপেন করতে হলে আমার এই কোড ব্যতীত এটা ওপেন হবে না। সেই জন্য আমি কি করব যে এই কোডটি, এই অথেন্টিকেটরের যে ডাটাগুলি আছে, তথ্যগুলি রয়েছে, আমি ট্রান্সফার করে নিব। কীভাবে নিব? ট্রান্সফার অ্যাকাউন্টে ক্লিক করলে এক্সপোর্ট অ্যাকাউন্ট বা ইম্পোর্ট অ্যাকাউন্ট, আমি এক্সপোর্ট অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখানে দেখুন ফার্স্ট ভেরিফাই ইটস ইউ, প্রথমে এটাকে আমার ভেরিফাই করতে হবে, তা নাহলে দিবে না। গো টু ইউর ওল্ড ডিভাইস, এখানে দেখুন যে স্ক্যান দ্য কিউআর কোড, এই যে দেখুন। এখন আমার এই যে আরেকটি যদি ফোন থাকে আমার বাসায়, তাহলে আরেকটি ফোনে আমি জাস্ট শুধু এটা এরকম গুগল অথেন্টিকেটর অ্যাপস ইনস্টল দিয়ে জাস্ট সেখানে আমি স্ক্যান করলে আমার সেইটি কি তথ্যগুলি সেখানে আমার চলে যাবে, অটোমেটিক চলে যাবে। যদি এই ফোনটি আমার হারিয়েও যায় তারপরেও আমার কোনো সমস্যায় আমি পড়ব না। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কাজটি কীভাবে মানে করতে হয়, কীভাবে অ্যাপসটি ইনস্টল দিবেন এবং ডাউনলোড দিয়ে কাজটি শুরু করবেন, এবং যে অ্যাকাউন্টটি অ্যাড করবেন কীভাবে অ্যাড করবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং ট্যাক্স পেসে যারা কাজ করতেছেন তারা কীভাবে এটা অ্যাক্টিভ করবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে।